কথা লাগি আমার মুরগি যদি না পাই আপা 2 টাকা ভিক্ষা দিবে 2 টাকা ভিক্ষা দিয়ে কি হইব 2 টাকা আপনি যদি 2 টাকা দেন আর 10 জোড়ে 2 টাকা করে দিলে 20 টাকা অনেক বড় কিছু হয় আব্বে হন আমিও তোর মতো ভিখারি ছিলাম ওরে দেখছস আমার বিয়ে উইও ভিখারি ছিল বুদ্ধি খাচ্ছে বড় লোক হইছ ভাই সালাম ওয়া আলাইকুম আসসালাম বড় লোক হইতে চাস না হ্যাঁ ভাই বড় লোক তো হবি বুঝছস বড় লোক তো সবাই হইতে পারে না বড় লোক হওয়ার লাগা আট টাকা লাগে আর তোর ভিতরে আমি নয় দেখতাছি 1 ইঞ্চি বেশি দেখতাছি যাই হোক কোন তোর বড় লোক আর টেন দেখলে মনে কর এই সেটটা বুঝছস সেটটার দাম 20000 টাকা 20000 টাকা ভাই বাপের জন্ম তো 20000 টাকা দিবি বাপের জন্ম দেওস না এখন ইডিগুলো তো রইব না হুন তুই যেই জায়গায় যাবি তোর কাছে কইব কত জানোস 20000ই কইব এর নিচে দিব না কিন্তু এই সেটটা আমি তোর কত টাকায় দেব জানোস 15000 টাকায় তার মানে তুই যদি বেচিস 20000 তোর 5000 লাভ থাকবে আরেকটা কথা কইব এই মনে কর আরো একটা সেট দুইটা সেট মিলে আমি তোরে যা 20000 তো দিতে পারবি না তোর যদি একটা কাঙ্গাল কাঙ্গাল লাগে তুই 10000 টাকায় দিস বুঝছস 10000 টাকা এটাও তো দেখিয়ে দিবি सकाल बिकाल समस्या ना चिंता करिस ना तु जा 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 तुम से बस कथा बस माता मत धरा ले जा আর অন্য কোন ঝামেলা চিক লাগছ না উস্তাদ মনে থাকবে তো উস্তাদ আমার একটু উপকার করেন উস্তাদ কি দেখো উস্তাদ আমার 15000 টাকা দেন উস্তাদ আউনের টাকা পাও না 15000 টাকা শুধু দাও উস্তাদ ভালো একটা লিংক পাইছি উস্তাদ কি লিংক পাইছস কো ভালোই তো লিংক পাইছস হ্যাঁ স্যার বিকালে আইস 15000 টাকা লই আচ্ছা স্যার ঠিক আছে কি খবর ভাই কেমন আছেন আমরা নিচে বলি কে আমার তো মানে চিন্তাছে না তুমি কমে না তারপর কইরা তোর কি অবস্থা এটা কর আসি আর কি ভাই 2 টাকার জীবন পুরো রকম বাইচা ফেলা চলতেছে আর কামের কথা কর মোবাইলটি রাখছেন না বাইচা লাইছেন মোবাইল তো রাখছি তুই না কইলি নিবি এদিকে তো চলে যা দিছি কিছু না এই যে মোবাইল দিতেই তো আছে তোর লাগা আপা আপা এলো না আসছে না আপারে ওই তোর মোবাইল ডেলিভারি করতে পাঠাইছে বুঝছ না কে কি হইছে না যে টাকা লইছি মোবাইল দেন কিরে হালার তুই খাস ভিক্ষা কইরা রাস্তা থালা লিয়া বুঝছ তুই একদিনে 15000 টাকা কেমনে পাইলি আরে কই না আব্বু ফকির কমিটির একটা লিডার আছে হালার কাছে অনেক টাকা কিন্তু বুঝায় না হালার কাছে টাকা আছে অর্থে আপা 2 টাকা লই মোবাইল বেচনের পরে তোর 10% কমিশন দাও লাগবে মোবাইল বেচার টাকা দিয়া আমার তো গাবলা মনে হইতাছে না না কোনো গাবলা নাই সত্যি হইতাছস তো কোনো গাবলা নাই তো আরে না কোনো গাবলা নাই দেন আমার মোবাইল দেন বুঝিস কিন্তু এলো বাবা पूरा दिले लगे बुझस আচ্ছা ফয়রা হুন আমার তো সজ্জিত আছে না তুই যদি খয়রাত মরাত করে খাস বিক্রের সাথে করছে এটি ভাল লাগে না কি করুম ভাই করতে তো গো পেট চালা দিব না তোর একটা কথা জিগে কর ভাই তো ওস্তাদের কি আসলে অনেক টাকা রে হ ভাই হালার অনেক টাকা কিন্তু হালা কাউরে বুঝতে দেয় না ওকিন নিভাবে চলে আচ্ছা তুই কি বড় লোক হইতে চাস
তুই তোর এই ফোন গুলা বেচা 10% তোর উস্তাদদের দিবি, মানে কত দিবি? 2000 টাকা। কিন্তু তুই তোর উস্তাদদের 2000 না, তুই দিবি 4000 টাকা। তুই যখন 4000 টাকা দিবি, তোর উস্তাদদের দেখবি লোভ পড়ে গেছে। লোভে লোভ মানে তো বুঝছিস, লোভ এমন একটা জিনিস, একবার যদি পা ফালায় পুরা ফাঁদে পড়ে যাবে। যাই হোক ফোন, তুই যখন 4000 টাকা তোর উস্তাদদের দিবি, তোর উস্তাদদের তোর পরবর্তীতে আরও দিব, তার আরও দিব, তো দিতেই থাকবো। একটা সময় তোরে কইব যে আমারও পার্টনারশিপে নিয়ে নাও। আর যদি মনে কর যে দেখতেছ যে পার্টনারশিপটা কইতাছে না, তখন তুই 50 কোষ 1 লাখ কোষ যা চাবি দাঁড় তোর চাই দিব, কোনো সমস্যা নেই। ভাই ভালাই দিব এত টাকা? ভাই রে লোভ এমন একটা জিনিস, কইরা গেলে সব দিয়া দেবো সব। তুই আমি যেমনে কইতাছি তুই সেম অমনে কর, যা আমার জন্য বড় লোকে দিচ্ছিস না? হ্যাঁ ভাই সেম অমনে কর, ঠিক আছে? ঠিক আছে ভাই, যেমনে কইছে অমনে যা, পাড়া শুনি যা, ঠিক আছে? আগের বাদ যা। এমন বলো জিন্দগিতে দেহি নাই রে, তোরে যে কমনে খাসামু কেমনে খাসামু তুই নিজেও বুঝবি না। কেমনে কি করছস ওস্তাদ? ব্যবসায় পুরো রমরমা ওস্তাদ। এক হইছে আরো যত বড় দায় নানো তত বড় ব্যবসায় ওস্তাদ। কারণ আপনি আমার ওস্তাদ তুই যদি আমারে পার্টনারে রাখস, আর পার্টনারে রাখবি আমারে 70% দিবি, তুই 30% দিবি, কারণ টাকা আমার। কি কথাটা? ঠিক আছে তাহলে, ঠিক আছে ওস্তাদ, এই কথাই হইব না ওস্তাদ। তাহলে আপনি আমার কয় টাকা দিবেন ওস্তাদ? তাহলে আমি 2 লাখ টাকা দিব। ঠিক আছে ওস্তাদ, দেখ ওরম ওস্তাদ বিকালবেলা আইলে যাই যাই ওস্তাদ। ঠিক আছে, তাহলে তো কত অনেক টাকার করব, দিলাম তোর টাকা আছে, মনে রাখবি আদায় জীবন আমারে। রে শালা আইতাছে না কে রে? আর ভালো লাগতেছে না? আমার 4000 টাকা কি ফর্ম দিকে ঢুকাই দিল নি? বুঝলাম তো টাইম পাটার বাচ্চারা আজকে আইলে পাড়ায় মারবো, পাড়ায়া চাইলে বলাকা দিয়ে তোর ঘুরবে করলাম, গাড়ি গুড়ি পাড়ায় করবো, পাড়ায় তুই রাজি হয়েছে তুই আপডেট করে আমাদের জানা, কালকে আমি তোর কল দিলে আজকে বিকালের টাকা দিবো, আপনার আমি ফোন দিই টাকালে ফোন দিই, আর আমি তোর অ্যাড্রেস দিলে নগদ টাকা বলি, বুঝছিস নাই? কোটি ভর্তি আমি দেখতেছি যে আমার ফিউচার লাভটা দিতে। আচ্ছা লুকাইস তাকে কিন্তু খাওয়ালাম। ভাই কই আপনি? আরে আমি তো আপনার কোন জায়গার আশেপাশে এবর্তি কাছাকাছি, আপনারা তো দেখি না, কই আপনি? আচ্ছা ঠিক আছে ভাই, জলদি আহেন। ওকে ভাই।
ওই পলাইছা ওই ওট ওই কইল্লা পলাস আমার টাকা খো ওস্তাদ ওস্তাদ আগে প্রেস ক্লাবের সামনে ভিক্ষা করতাম ওস্তাদ এক বাট পরের কথা 15,000 টাকা দিয়ে দুইটা গটি মানে মোবাইল লয়া 20-40,000 টাকায় বেচছি এরপরে 2,00,000 টাকা লয়ে দিলাম আপনাতে আবার এই বাইন্ডা সব টাকা লয়ে গেছে ওস্তাদ এরপর ওস্তাদ 1.5 মাস আমি পাগল ছিলাম ওস্তাদ কিছু কইতে পারি নাই কি হইছে আমার লগে ওস্তাদ আমি শেষ ওস্তাদ আল্লাহ রে আমিও শেষ পরে তোর আমি শেষ বাড়িতে হানিমুন করবো হানিমুন 2,00,000 টাকা হানিমুন